السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর সকল ছাত্র ছাত্রী বৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম অন্তরন্তর স্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। আশা করি তোমরা এই তীব্র গরম প্রখর রৌদ্রের মাঝেও সুস্থ আছো। তোমাদের দোয়া বদলতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন, সেজন্য আমি অন্যান্য দিনের ধারাবাহিকতায় অনলাইনে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বই কোরআন ও তাজবীদ এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পঠন ও অর্থসহ মুখস্থকরণ থেকে 100 নং সূরা আল আদিয়াতের 6 থেকে 11 নং আয়াত পর্যন্ত তোমাদের সামনে আলোচনা করব। এই সূরাটি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। এই সূরাগুলো তোমাদের প্রথমত পঠন অর্থাৎ পাঠ করতে হবে, বিশুদ্ধ আকারে পাঠ করতে হবে এবং অর্থসহ মুখস্থ করতে হবে। এটা সঠিক অর্থ জানতে হবে, মুখস্থ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো গভীর মনোযোগের সাথে তোমাদের পাঠ্য বই খাতা কলম নিয়ে তোমাদের নিজ নিজ স্থানে বসে যাও এবং আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ করলাম। আমি আশা করছি যে তোমরা গভীর ধ্যান এবং খেয়ালের সাথে আজকের এই ক্লাসটি দর্শন করবে, উপভোগ করবে। এই ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যেন ক্লাসটি সুন্দরভাবে উপস্থাপন বা সুন্দরভাবে প্রদান করতে পারি। যেমনিভাবে প্রদান করলে আল্লাহ পাক কবুল করেন সেইভাবে যেন উপস্থাপন এবং অধ্যয়ন করাতে পারি, সেজন্য আমরা একে অপরের প্রতি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি 6 থেকে 11 পর্যন্ত সূরাতুল আদিয়াত যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। আয়াত সংখ্যা এই সূরার মধ্যে 11টি আয়াত সংখ্যা রয়েছে। 11টি আয়াত সংখ্যার মধ্যে আমি এখানে 6টি আয়াত নিয়ে তোমরা আলোচনা করব। অন্য একদিন এই সূরাটিও আলোচনা করেছি, কিন্তু শেষ অংশ কিছুটা বাকি ছিল, তাই এই সূরার 6 নং আয়াত থেকে নিয়ে 11 নং আয়াত পর্যন্ত আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রথমে আমরা আয়াতে কারিমা পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লিরব্বিহি وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أَفَلَا
وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. الحمد لله আল্লাহ পাক আমাদের তালাওয়াতকে আল্লাহ কবুল করুক সকলে বলি আমি। দেখো এখানে ইন্না শব্দটি, এই শব্দটির মধ্যে তালাওয়াতের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে ইন্না শব্দটি কেমনে আদায় করতে হবে। তোমরা সকলে জানো এলমে তাজবীদের কিছু কানুন রয়েছে, নুন মুসাদ্দাত এবং মিম মুসাদ্দাত হলে তার মধ্যে ওয়াজিব গুন্না হবে, নুন মুসাদ্দাত ও মিম মুসাদ্দাত হলে তার মধ্যে ওয়াজিব গুন্না হবে। মানে নুন মুসাদ্দাত ও মিম মুসাদ্দাত কাকে বলা হয়? যে অক্ষরের উপরে তিন কাঁটাওয়ালা চিহ্ন থাকে, যে অক্ষরের উপরে তিন মাথাওয়ালা চিহ্ন থাকে, যে অক্ষরের উপরে তিন মাথাওয়ালা তিন দাঁতওয়ালা চিহ্ন থাকে সেটাকে তাজদিদ বলা হয়। আর এই তাজদিদ যে অক্ষরের উপরে আসে সেই অক্ষরটিকে বলা হয় মুসাদ্দাদযুক্ত অক্ষর। তো এই তাজদিদ যদি নুন এবং মিমের মধ্যে আসে তাহলেই তোমার এলমে তাজবীদের নিয়ম অনুযায়ী এখানে ওয়াজিব গুন্না হবে। ওয়াজিব গুন্না দাহায়া আলী কিতাবে উল্লেখ করেছেন, ফাওয়াইদা মাক্কি কিতাবের মধ্যে দাহায়া আলিফের কথা উল্লেখ, অর্থাৎ আড়াই আলিফ পর্যন্ত, আড়াই আলিফ পর্যন্ত বাড়াইলে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় এখানে ব্যয় করিয়া ওয়াজিব গুন্নাটি আদায় করতে হবে। ইনসানা, ইন এখানে নুনের মধ্যে সাকিন হয়েছে, নুন সাকিনের পরে সিন এসেছে। সিন শব্দটি হলো হরফে একবার হরফ, এটা তোমাদের জানা রয়েছে, এটা তোমাদের জানা রয়েছে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে একবার পনেরোটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে একবার সাথে গুন্না করিয়া পড়িতে হবে। তাই এখানে যে গুন্নাটি হলো সেটা হলো একবার গুন্না। ইনসানা লিরব্বিহি লাকানুত, মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত রাশি দিয়েছেন, এত পরিমাণ নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন যেগুলোর হিসাব আমরা দিতে পারব না। তবে হিসাব দিতে পারো আর না পারো আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গভীর ধ্যানের সাথে তোমরা লক্ষ্য করো, মানুষ অবশ্যই আল্লাহর তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হবে কেন? কারণ মানুষ আসলে অকৃতজ্ঞ। আমরা আল্লাহর অগণিত নিয়ামত খাচ্ছি, নিয়ামত খাওয়ার পর কত ধরনের কথা কোরআনুল কারীমে এসেছে। কোরআনুল কারীমের ধারা আমাদেরকে আল্লাহ হুশিয়ার করেছেন, ইয়া মাশারাল জিন্নি ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি না, কোরআন বুঝি না, তাই আমরা গাফেল, তাই আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তাই আল্লাহর প্রতি আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারি না, না শুকরি করে আমাদের জীবন অতিবাহিত করতেছি। আল্লাহর ধরা বড় মজবুত, ইন্না বৎস রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় মজবুত,
আল্লাহ যেদিন আমাকে ধরবেন সেদিন আমাকে ছাড়বেন না, তার পাকড়া আমাকে পাকড়াও করে তিনি নিয়ে চলে যাবেন। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তো মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। দেখা গেছে মসজিদগুলোর তো যখন আজান হয় তখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমরা দোকানপাটে বসে থাকি, রাস্তাতে বসে থাকি, বাড়িতে শুয়ে থাকি, নানান কাজে নানান অহেতুক কাজের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করে ফেলি। নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের উপর ফরজ করিয়ে দেওয়া হয়েছে, সেই ফরজ নামাজ ত্যাগ করতেছি আমরা ভ্রুক্ষেপ করি না, আমাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আল্লাহর প্রতি আমরা নাফরমান করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার উদাত্ত আহ্বান, তোমরা আল্লাহ পাকের শুকর গুজারি করবে, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে, এবং আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার সাথে সাথে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে শুকর গুজারি করার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ, এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ, এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ, এবং অবশ্য সে ধন সম্পদ সম্পদের আসক্তিতে প্রবল। মানুষকে আল্লাহ অনন্ত কোটি নিয়ামত দান করেছেন, এর মধ্যে অর্থ সম্পদ বিভিন্ন ধরনের প্রাণী বস্তু আমাদেরকে দিয়ে এর মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। তাই মানুষ সম্পদের পাগল, তাই মানুষ অর্থের জন্য পাগল। সম্পদ এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে তার মাথার ঘাম পায়ে ফেলে তার জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু আল্লাহর প্রতি নাফরমানি হচ্ছে, আল্লাহর প্রতি বেখেয়ালিপনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে ধরবেন, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন, এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে যারা জীবন উৎসর্গ করে দিয়েছে এই সম্পদ তার জন্য একদিন শত্রু হয়ে যাবে। কবি বলেন, জমা কর্দা মানে রফতি সোয়ে গোর দশম নানে নরমা তোম খুদ্া সোর, এই সম্পদ একদিন সর্প হয়ে যাবে, এই সর্প একদিন আমাকে দংশন করবে, এই মাল আমাকে এমনভাবে আঘাত দিবে, কষ্ট দিবে, আর আল্লাহ সর্প বানিয়ে দিবে, আমাকে দংশন করতে থাকবে আর বলবে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমাদের আজাবকে আল্লাহ বর্ধিত করে দিবেন, আমাদেরকে আরো তীব্র থেকে তীব্রতর শাস্তিতে নিমজ্জিত হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এমন কাজ করা এই প্রার্থনা করি যে কাজে আল্লাহ খুশি বা রাজি, যে কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট। যেমন এখন আমি তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করছি, এই ক্লাসটি যেন আল্লাহর উদ্দেশ্য হয়, এই ক্লাসটি যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হয়। পৃথিবীর কেউ কিছু বলুক চাহে না বলুক, পৃথিবীর কেউ কিছু বলবে কি না বলবে সেটার তোয়াক্কা করা যাবে না, একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার কালাম পড়ছি এবং পড়াচ্ছি একজনকে বোঝানোর জন্য, একজনকে শিক্ষা দেবার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টা সাধনা কষ্ট সময় কথা সব কিছু যেন আল্লাহ কবুল করে নেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর এই আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে অধ্যয়ন